আসসালামু আলাইকুম। ইজি খামারবাড়ি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। কবুতরের বাচ্চা প্রসঙ্গে আবারও একটি ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওতে আমি দেখাবো কবুতরের বাচ্চার কি কি প্রবলেম হয়। আর কবুতরের বাচ্চার প্রধান একটি প্রবলেম হলো, কবুতর যখন বাচ্চা ফোটায় তখন বাচ্চার যে ময়লা থাকে, কবুতরের যে ময়লাগুলি থাকে, পায়খানাগুলি থাকে, ওই পায়খানা বাচ্চা ওই পায়খানাতে থাকার কারণে বাচ্চার নিচে বা বাচ্চার পায়ের তে প্রচুর পরিমাণ ময়লা জমে। ময়লাগুলি জমে আস্তে আস্তে শক্ত হয়ে পায়ে এক ধরনের গুটলির মতন হয়। তো এই গুটলিগুলি কিন্তু পরিষ্কার করে দিতে হয়। যদি গুটলিগুলি পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে কিন্তু পায়ের অনেক প্রবলেম হয়, পাগুলি বাঁকা হয়ে যায়। পায়ের যে নখগুলি আছে এই নখগুলি কিন্তু বাঁকা হয়ে যায় এবং পায়ের তখন এই কবুতর বাচ্চাগুলি যদি আমরা বড় করি, আমরা যদি বাচ্চা মাংসের জন্য না ইয়ে করি, যদি আমরা বাচ্চাগুলি বড় করার চেষ্টা করি বা বাচ্চা ইয়ে করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই তাদের পায়ের যে সমস্যাটা, এই সমস্যাটা থেকে যায়। অনেকেই পা নিয়ে তখন হাঁটতে পারে না বা উঠতে পারে না। তাই আমাদের যখন বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পর সাথে সাথে কিন্তু আমাদের কবুতরের খুবগুলি পরিষ্কার করে নিতে হবে। কবুতরের খুবগুলি পরিষ্কার করে আমাদের নতুন করে কবুতরের বিছানা করে দিতে হবে, যাতে এই এই প্রবলেমটা না হয়। তো যাদের অনেক সময় দেখা যাচ্ছে 2-3 দিন পার হয়ে গেলেই কিন্তু এই পায়ে এই গোড়ালিতে নখে কিন্তু বাচ্চা যখন হাঁটে, নখ দিয়ে যখন আশ্রায় তখন কিন্তু এই নখে ময়লাগুলি জমে শক্ত হয়ে যায়। আবার যখন আশ্রায় এভাবে কিন্তু আস্তে আস্তে ময়লা আকার বৃদ্ধি পায় এবং একটা গোল ইয়ার মতন হয়ে যায়, বলের মতন হয়ে যায় এবং এটা অনেক শক্ত হয়ে যায়। তখন বাচ্চারা কিন্তু এটা নিয়ে হাঁটতেও পারে না, কোনো কিছু করতে পারে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কবুতরের বাচ্চাগুলি যখন কিছুদিন পার হবে, 2-3 দিন পর পর আমাদের কবুতরের বাচ্চার পায়ে যে ময়লাগুলি জমে এই ময়লাগুলি আমাদের পরিষ্কার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ময়লা জমে গুল হয়ে আছে, টুপ হয়ে আছে। তো এইগুলি কিন্তু অনেক শক্ত হয়ে আছে। এগুলি যদি পরিষ্কার না করি তাহলে নখ কিন্তু এই বাচ্চার যে পায়ের আঙুলগুলি, এই আঙুলগুলি কিন্তু ইয়া হবে না, শক্ত হবে না এবং আঙুলগুলি মজবুত হবে না। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ময়লাগুলি জমে নখগুলি একদম বাঁকা করে ফেলে। তো এই এরকম অনেক সমস্যাই হয় বাচ্চাদের। আমরা কিন্তু অনেক সময় খেয়াল রাখি না। যারা গ্রাম অঞ্চলে কবুতর পোষেন, অনেকেই এক জোড়া বা দুই জোড়া তিন জোড়া করে কবুতর পোষেন, ঘরের কোনায় কূপের মধ্যে রাইখা দেন, তো তাদের প্রবলেমটা হয় কি দেখা যায়। আমরা যখন খামারেরা কিন্তু নিয়মিত কূপ পরিষ্কার করে বা নিয়মিত দেখে, কিন্তু যারা এক দুই জোড়া তিন জোড়া করে করেন তারা কিন্তু খেয়াল রাখেন না। তো দেখা যায় 10 দিন বা 5 দিন পর পর বা এমনও আছে অনেকেই বাচ্চা ফুটানোর পর বাচ্চা নিয়ে আসে, এরপর আর কোনো খেয়াল রাখে না যে কবুতরের খুপের ভিতরে কীরকম ময়লা কী আসবে সব কিছু কিন্তু পরিষ্কার করে না। তখন সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক প্রবলেম হয় এই বাচ্চাদের। তো আমরা কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবো যে বাচ্চা ফুটানোর পর যদি আমরা বাচ্চা বড় বানাই তাহলে অবশ্যই কিছুদিন পর পর 2-3 দিন পর পর পরিষ্কার করতে হবে। আর বাচ্চা ফুটানির সময় কিন্তু দীর্ঘ সময় কিন্তু কবুতর ডিম নিয়ে থাকে, তো ওই সময় যে ময়লাগুলি জমে এই ময়লা কিন্তু অনেক ময়লা হয়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।